প্রেমের টানে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু থেকে বরিশালে চলে এসেছেন প্রেমকান্ত নামের এক যুবক। দেখাও হয়েছিল প্রেমিকার সাথে, কিন্তু শেষ পর্যন্ত প্রেম থেকে গেল অধরাই। মেয়েটির অন্য প্রেমিকের হাতে মার খেতে হয়েছে তাকে, এজন্য এখন হন্যে হয়ে প্রেমিকার জন্য ঘুরে বেড়াচ্ছেন শহরের অলিগলিতে। জানা গেছে প্রেমকান্ত নামের ওই যুবক নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তবে তার শখ হচ্ছে নৃত্য করা। আর নাচের ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করতেন। তার নাচ দেখে মুগ্ধ হন বরিশালের একটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার বাড়ি বরগুনায়। প্রেমকান্তের ভিডিওতে নিয়মিত লাইক কমেন্ট করেন তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্ক গড়ে ওঠে তাদের দুই পরিবারের মাঝেও। এভাবে তিন বছর ধরে চলতে থাকে তাদের সম্পর্ক। কখনও ফেসবুকে, কখনও মোবাইলে কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। প্রেমিকাকে সামনাসামনি দেখার ইচ্ছে জাগে প্রেমকান্তের। এরপর ভারত থেকে ভিসা নিয়ে বৈধ পন্থায় বাংলাদেশের বরিশালে আসেন। এ বিষয়ে এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার প্রেমকান্তের বরাত দিয়ে জানান, প্রেমকান্ত 24 জুলাই নগরীর একটি রেস্তোরাঁয় প্রেমিকার সঙ্গে দেখা করেন, কিন্তু ওই মেয়ের সঙ্গে বরিশাল নগরীর আরেকটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি ওই প্রেমিক জানতে পেরে 25 জুলাই নগরীর চৌমাথা এলাকায় প্রেমকান্তকে একা পেয়ে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় যুবকের অভিযোগ, তার সঙ্গে থাকা টাকাও ছিনিয়ে নিয়েছে। এই ঘটনার পরপরই প্রেমকান্তকে পুলিশি নিরাপত্তায় আনা হয়। ওসি জানিয়েছেন, যার সঙ্গে ওই যুবক সম্পর্কের কথা বলছেন তিনি অপ্রাপ্ত বয়স্ক। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এরপর প্রেমকান্তের বিষয়টি ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে জানানো হয়। তারা তার সঙ্গে কথা বলেন এবং ঢাকার দূতাবাসে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানান। তার নির্দেশনা মোতাবেক তাকে 31 জুলাই ঢাকার বাসে তুলে দেওয়া হয়, এমনকি তাকে ভাড়াও দিয়ে দেওয়া হয়। প্রেমকান্ত জানিয়েছিল সে ঢাকা থেকে বিমানযোগে তার গন্তব্যে ফিরে যাবে, কিন্তু গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে প্রেমকান্ত বরিশালেই থেকে গেছেন। হন্যে হয়ে প্রেমিকার জন্য ঘুরে বেড়াচ্ছেন শহরের অলিগলিতে। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রেমকান্ত জানান, 2019 সালে ফেসবুকে পরিচয়। এরপর ধীরে ধীরে সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে উভয় পরিবারের মাঝেও গড়ে ওঠে সুন্দর একটি সম্পর্ক। মাঝে মহামারীর বাধা কাটিয়ে তিনি বাংলাদেশে এলে বরিশালের একটি রেস্টুরেন্টে দুজনের দেখা হয়। দেখা হওয়ার একদিন পর প্রেমকান্ত জানতে পারেন তার অজান্তেই চয়ন হালদার নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে তার প্রেমিকার। আর এরপরই হঠাৎ প্রেমিকা ও তার পরিবার বন্ধ করে দেয় যোগাযোগ। শেষমেশ প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারও খায় প্রেমকান্ত। প্রেমকান্তের দাবি, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকা। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্টের থানা পুলিশের হেফাজতেও থাকতে হয় তাকে। দেশের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাবলীল ইংরেজিতে প্রেমকান্ত বলেন, আমাদের 3 বছরের সম্পর্ক, আমি শুধু তাকে সরাসরি দেখতে এসেছি, আমি এখানকার কোনো স্থানেই চিনি না, কাউকে জানিও না। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ বাসের ভাড়া দিয়ে তাকে ঢাকায় ভারতীয় দূতাবাসে পাঠানোর ব্যবস্থা করলেও তিনি বরিশালেই থেকে যান। এদিকে এই ভারতীয় যুবক বরিশালে থেকে যাওয়ায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পুলিশ। বরিশালে থেকে যাওয়ার খবরে ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, এটা তো সে ঠিক করেনি, এখন তো আমার সন্দেহ হচ্ছে কোনো চক্রের সঙ্গে জড়িত কিনা সে। তার অবস্থান নিশ্চিত হলে জানানোর অনুরোধ জানান ওসি।